ইতালির পার্লামেন্ট নির্বাচনে উচ্চকক্ষের প্রার্থী হিসেবে লড়বেন বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ রাজনীতিবিদ গোলাম মাওলা টিপু। সংখ্যালঘুদের অধিকার ও প্রতিরক্ষার জন্য কাজ করার লক্ষ্যে সকলের দোয়া ও সহযোগিতা চান টিপু। প্রথমবারের মতো ইতালি পার্লামেন্ট নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিবিদ গোলাম মাওলা টিপু মনোনয়ন পেয়েছেন। এ উপলক্ষে দেশটির পার্লামেন্টে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তাকে মূলধারার রাজনৈতিক দল আসিওনি ইতালিয়া ভিভার উচ্চকক্ষ সিনেটের একজন প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। গোলাম মাওলা টিপু 18 বছর যাবত ইতালির রোম এবং ভিসেনসাতে বসবাস করছেন। দেশটির ট্রেড ইউনিয়নের প্রতিনিধি হিসেবে কাজ করছেন দীর্ঘ 12 বছর। নির্বাচিত না হলেও পার্টির পক্ষ থেকে তিনি ইতালি প্রবাসী বাংলাদেশিদের জন্য কাজ করে যাবেন বলে জানান। আগামী প্রজন্মদের নিজেদের অধিকারের কথা বলার জন্য মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত করতে কমিউনিটির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। আর আমি জিতলে আপনারা জানেন আমাদের কমিউনিটি প্রবলেম নট অনলি ইউরোপ, আমি যে লোকাল যে প্রবলেম আছে ইতালির ভিতরে যে সমস্যাগুলো আছে, ইমিগ্রেন্টদের যে সমস্যাগুলো আছে আমি আপনাদেরকে নিয়ে বসবো। আমি যদি সেনেটের ভিতরে এখানে পার্লামেন্টের ভিতরে ঢুকতে পারি আমার সবকটাই আমাদেরকে নিয়ে, আমাদের কমিউনিটিদেরকে নিয়ে, আপনাদেরকে নিয়ে। প্রবাসীদের জন্য বরাদ্দ এই আসনটিতে ইতালি ছাড়া ইউরোপের বিভিন্ন দেশে বসবাস করা ইতালি প্রবাসী নাগরিকরা ভোট দিতে পারবেন। 25 সেপ্টেম্বর ইতালিতে অনুষ্ঠিত হবে নির্বাচন। চৈতি সরোয়ার, ডিবিসি নিউজ ডেস্ক। আরব আমিরাতের আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মাইনুল ইসলাম জানান, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, পরিষদের সভাপতি ইফতেখার হোসেন বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসির তালুকদারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর। বক্তব্য রাখেন ইমরাদ হোসেন ইমো, মাহবুবুর রহমান রুহেল, প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, শওকত আকবর, মঈনউদ্দিন মঈন, গোলাম কাদের ইফতি, সিআইপি ফখরুল ইসলাম খান, জাকির হোসেন জসিম সহ অনেক। ইতালি মহিলা আওয়ামী লীগের আয়োজনে ভয়াল 21 আগস্ট উপলক্ষে আইভি রহমান সহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি উম্মে হানি চৌধুরী, সাধারণ সম্পাদক নয়না আহমেদ সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও ইতালি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাবিব চৌধুরী ও সাধারণ সম্পাদক হাসান ইকবাল সহ ইতালি আওয়ামী লীগ, রোম মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবী সেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ রোমের কনসোলি পার্কে শ্রদ্ধা জানান। কাতারে সাংবাদিকদের কল্যাণ ট্রাস্ট গঠনের উদ্যোগ নিয়েছে কাতার বাংলা প্রেস ক্লাব। এই উপলক্ষে কমিউনিটি শীর্ষ ব্যক্তিদের সাথে নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কাতার বাংলা প্রেস ক্লাবের সভাপতি ই এম আকাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আকবর হোসেন বাচ্চুর সঞ্চালনায় মত বিনিময় সভায় অতিথি ছিলেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকন, বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী, কমিউনিটি ব্যক্তিত্ব প্রকৌশলী আক্তার জামান মামুন। এতে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি সিনিয়র সহ সভাপতি গোলাম মাওলা হাজারি, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ সালাম, সাংগঠনিক সম্পাদক আমিন বেপারি, প্রচার সম্পাদক আবু হানিফ রানা ও এস আলম সবুজ। খালেদা জিয়ার জন্মবার্ষিকী এবং রোগ মুক্তির কামনায় বাহরাইন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাহরাইন বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ আনোয়ার ফারুকের সভাপতিত্বে ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ মোয়াজ্জেম হোসেন সাকোরনার সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মানামা মহানগর বিএনপির সভাপতি মোহাম্মদ নুরুল হক। প্রধান অতিথি ছিলেন বাহরাইন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আইনুল হক, বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ জসিমউদ্দিন, নোমান উদ্দিন মনির, হাসনাইন চৌধুরী, আব্দুল হাই রিপন সহ আরও অনেকে। পবিত্র মহরম মাসে ইউরোপের দেশ গ্রিসে ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এথেন্সের ওমোনিয়ায় হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদে উক্ত সম্মেলনে বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত হন। এতে প্রধান অতিথি ছিলেন লেখক ও গবেষক মাওলানা মারজান আহমেদ চৌধুরী ফুলতলি, মসজিদের ইমাম মাওলানা আব্দুল লতিফ জিহাদির সভাপতিত্বে আরও বয়ান করেন মাওলানা হেলাল উদ্দিন সিরাজি। এ সময় উপস্থিত ছিলেন আব্দুল কুদ্দুস, আহসান উল্লাহ হাসান, ফারুক মিয়া, আব্দুল করিম, শফিক মিয়া সহ অনেকেই।